এই তো একটা মাছ উঠিতে পারছে। হ্যালো ভিউয়ার্স, দেশি ব্লগার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা চলে আসলাম মাছ মারতে পুকুর পাড়ে। এই যে আমাদের টোপ, লাল টোপ একদম গাঢ় ঘন হয়ে আছে, টকটকা লাল। এই যে দেখুন আমার ছিপ, মাই ফেভারিট ছিপ। বনগা থেকে আমার একটি সাবস্ক্রাইবার, নাম ইটস দেব ভাই, থেকে অনেক অনেক ভালোবাসা, পাশে থাকিস। এই দেখুন আমি একটা মাগুর পেয়ে গেলাম, আমার ছিপ পাতার 5-6 মিনিটের মতো হচ্ছে। মাগুরটা ছোট মাগুর, ভিডিও করতে পারিনি। আর এই যে 8-10টার মতো ট্যাংরা শিঙ্গি পেয়েছিলাম। তো দেখতে থাকুন আপনারা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে মাছ কিছু মারা হয়ে গেছে, এখনই ধরলাম, এগুলো একদম টাটকা টাটকা। এলো, এখনই পায়ে পায়ে ইসে পড়ে ছিপটা গেল না। দেখতো কিছু ভাঙছে নাকি? নেই, টুটা উসকা। প্রতি টানে মাছ উঠবে। এটা কি শিং মাছ? শিং মাছের বাচ্চা, বেবি শিং, বেবি শিং। না, এক একটা মোটামুটি 10 গ্রাম 15 গ্রাম হইতে পারে, এর এর বেশি, হ্যাঁ এর বেশি অসম্ভব, আশা করা যায় না। আমরা টার্গেটে আছি শুধু এই শিং মাছের মা গুলাকে উঠানোর জন্য। হ্যাঁ না বলে রে, কি কয়? এই যে টোপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোমার পোলট্রি মুরগি বা ব্রয়লারের যে হয় না, লিভার কলিজা, মুরগির কলিজা অ্যাকচুয়ালি। হ্যাঁ, একটু মাছদেরও একটু ভিটামিন খাওয়াইতে হয়, নাহলে আসে না এগুলা, শয়তানের বাচ্চাগুলো সব। কিন্তু ও তো আবার জানে না যে এই খাওয়াটা খেতে গেলেই মরবি সালা। এই যে মিস্টেক দেখছেন, যেটা পালায় সেটা অবশ্যই বড় পালায়, এটা বড় ছিল কিন্তু, বড় না হইলো বড়। হ্যাঁ না, যেটা পালায় সেটা বড়ই পালায়। এই যে আমাদের প্রীতম এতক্ষণে একটা, ও ট্যাংরা, মানে যখনকার পুকুর তখনকার ট্যাংরা, এটা ওভার সাইজ, ওই সাইজ বড় হয়নি। হ্যাঁ মানে ওখানে ডাইটিং এ ছিল পুকুরটা, সম্ভবত 1980 সালের। হ্যাঁ, মানে ডাইটিং করছে, ডাইটিং করা ট্যাংরা। ফুলতে কই রে, ফুলতে তো দেখা যায় না। ওই যে দেখতেছি, ওই যে আমার মনে হয় এদের দ্বারা আর হবে না, আমাকে মাঠে নামতে লাগবে। আবার একজনে আবার মাছ মারতে মারতে, হ্যাঁ হ্যাঁ মাছ মারতে এসে গার্লফ্রেন্ডকে ফোন করবে, শালা কি লাইভ হ্যান কারে। আমার নাই তো, আমারা নেই হ্যাঁ, না হাম নিঠাল্লা হ্যাঁ, না জিন্দগি মে কুছ নেই হ্যাঁ, শালা মা বাপ কে এলাবা কই নেই হ্যাঁ। वो भी कभी कभार रूठ जाते तो फिर हम तो अकेला पर जाते हैं। अभी स्ट्रगल वाला जिंदगी चल रहा है, इसीलिए हाँ, जो ये मछली मछली पकड़ते हैं ना, उसका जिंदगी ऐसा ही होता है साला। अगर काम दाम हो तो थोड़ी ना वो आएगा इधर लेकिन हम आते हैं। ये शिंग माछ, ए जे हाथे धरा साहस नहीं गाइस, ए जे हेवी बेटा गाइस, হেভি ব্যথা বাবা, জরুয়া ব্যথা। একবার একটু কেটে দিলে ব্যাস, কেটে দিবে, চিরে দিবে, ঢুকিয়ে দিবে, ইনজেকশন দিয়ে দিবে, এমন ভাবে যে ধরতে পারবেন না, খুবই খতরনাক হয়। সাইজ ছোট কিন্তু বিশ। তবে শিং মাছের কি ভেনামটার বিষয়ে জানা আছে? ভেনামটার নাম
এটাকে আজকে একটু এসে রিসার্চ করতে লাগবে শিং মাছ সম্পর্কে। ভেনম তো আছে, পুকুরের জলটা যা পরিষ্কার, একদম অসম, ওয়াও। তো ফিশারম্যান চেঞ্জ, আমার ছিপটা দিলাম আমি দেবাকে, দেখি কি বাঙ্গি ফাটাইতে পারে। পুরানা খিলাড়ি হ্যাঁ, হাম পুরানা হইতে পারিস, অভিজ্ঞতা লাগে, ইসে লাগে, দক্ষতা লাগে, প্র্যাকটিস লাগে। তাহলে সে যাবা হ্যাঁ, খালি ছোড় দিয়ে আগে টাইম নেই মিলতা, ইতনা পকেগা তু। টান রে ফার্স্ট, কি হামকো শিখাতা হ্যায় তুমি, ফার্স্ট ঠোকরতে টান, ফার্স্ট ঠোকরতে টান। ইদার টেংড়া আ গয়া, টেংড়া টেংড়া কে উঠিন না হয় এ তেরি কি তুমি খিচো ম্যান টানো না। আরে শিব পাতা রে, পাতারি মার, পুকুর পাড়ে বসে আছে দুইটা কানু হারাম জাদা। এই তো একটা মাছ উঠিতে পারছে, দেখি দেখি দেখি, বডি হিট বে, বডি দাঁড়া দাঁড়া, বডি মেলা গেছে ইসকা, হাতে রাখ হাতে রাখ হাতে রাখ, এই দেখুন বডি হিট, বডি হিট, এতক্ষণ একটা মাছ ছিল তো আবার বডি হিট, বডি হিট, খাচ্ছে না, এত ছোট ছোট মাছ খাইতে পারতেছে না তো এগুলা। আরে আমি এটাকে খুলবো কি করে, তুই খুলে দে, খুলে টেকনিক আছে না পাগলা, না ঢুকা ছিঁড়ে আসবে তো মাছটা, মাছ তো মাছ ছিঁড়বে না, লাগাই দে টান মার, টান মার, মাছটাই তো আসছে, টান মার, ওই খাচ্ছে মাছ, ওই যে খাচ্ছে মাছ, অনেকক্ষণ পরে উঠে দিবে একটা, খাইছে তো উঠলো, না খাইলে এটাও তো বডি হিট মনে হচ্ছে, দেখ না এটা মুখে হিট হয়েছে গাইস, এবার আমি নিব সিপ, এর দ্বারা আর হবে না। এই তোর কো কোন বলা মুহ মে হিট হুয়া ইসকা, ইয়ে দেখ বাহার সে হিট হুয়া, নিচে সে দেখ, ইয়ে দেখ বাহার সে হুয়া কিয়া, হ্যাঁ এটা বডি হিট। আবে হাম বডি হিট করনে वाला आदमी है, ও পিতো মুড়েছে একটু করে, বাই ওরে বাই ওরে বাই ওরে বাই ওরে বাই, বিশাল ব্যাপার রে, বিশাল ব্যাপার, আমার বেবি শিপ, আমার ছিপ দিয়ে আমাকে মারামতো দেয় না, শেষে বানাইতে হইলো জুগার, ফুয়াটা মানিস ভরে, প্রথম টোপে মাগুর ওঠে তাক লাগা দিন, এই জারে থালো পাওয়া যায় না, আমার বারান্দা কত। তো কি আর বলবো, আমার ছিপ ওরা দুজনেই মাছ মারতেছিল, আমার ছিপ দিয়ে, আমার ছিপ দিয়ে আমাকেই মাছ মারতে দিচ্ছিল না, তো শেষমেশ ছোট একটা পাট কাটি দিয়ে সুতা বর্ষি লাগিয়ে এখানে একা একা মাছ মারছিলাম, তো এইসব মাছ পেলাম আমি। মাছ মারা প্রায় আমাদের শেষের দিকে, আর বেশিক্ষণ মারবো না, এই যে আমাদের টোটাল মাছ, এই দেখুন টোটাল মাছ, বেশি বেগে আজকে শিঙ্গি মাছ, ছোটো ছোটো শিঙ্গি, তো মোটামুটি 700 গ্রামের মতো মাছ পেয়েছি আজকে টোটাল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের প্রতিদিন এরকম নতুন নতুন মাছ ধরা ভিডিও নিয়ে আমি আসতে থাকবো, দেখা হচ্ছে পরের কোনো মাছ ধরা সংক্রান্ত ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন, টাটা।